বিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়কে, যিনি তার মূল্যবান সময় থেকে আমাদেরকে তার সময় দিয়েছেন, এই জন্য স্যার আমি খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অন্তরঙ্গ সব থেকে আপনাকে। আমি আরও ধন্যবাদ দিতে চাই আমার 23তম ব্যাচকে। আসলে আমি কাঁদছি কেন, আসলে ওরা গত এক সপ্তাহ ধরেই এই অনুষ্ঠানটি যত সুন্দর করে প্ল্যান করছে, আমি আসলে চিন্তাও করতে পারিনি যে এতটা সুন্দর হবে। এবং স্যারের মতো আসলে আমি বলি যে আসলে আমি অভিভূত যে কতটা সুন্দর এই অনুষ্ঠানটি হয়েছে এবং হতে যাচ্ছে। এবং কালকে থেকে যেটা আমি বললাম, আমি দেখছি যে আমার ছাত্রছাত্রীরা কী ধরনের পরিশ্রম করছে। তবে এটাও সত্য, আসলে আমি প্রথম দেখলাম যে 23তম ব্যাচ এত পরিশ্রম করতে পারে। চাকরি, তোমাদের জীবনযাত্রার কারণে শুক্র শনিবারে তোমাদের ক্লাস ল্যাব একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আসলে আমাদের আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে থার্ড ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই আয়োজন করেছ, এটা খুবই মানে আনন্দের এবং খুবই আমি গর্ববোধ করছি যে অতীশ দীপঙ্করের তোমরা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে। ম্যাডাম, আমরা হবে ম্যাডামকে মাইক্রোগ্রাফ আছে ফুল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নাম তো আপনার বলে আজকে
পলিসি বিভাগের ফুড কোঅর্ডিনেটর। Thank you.